যাকালি নগাঁও জেলার ঢিঙত ঘটনা সংঘটিত হল এগারী কিশোরী টিউশনেরপর থাকা অবস্থাত তিনি পাহন্দই মুখ থোপা দি পেলায় ধরি পেলায় ভকত গাঁত একটা শ্মশানের ওসর নি পেলায় যটনা সংঘটিত করলে আর তাক পেলায় ঢিঙত আজি প্রতিবাদ সাব্যস্ত হয়েছে, তীব্র প্রতিবাদ সাব্যস্ত হয়েছে, ঢিং বজার সম্পূর্ণরূপে বন্ধ করে দিয়া হয়েছে। মই সেই দৃশ্য দেখাম, ঢিং বজার সম্পূর্ণরূপে বন্ধ করে দিয়া হয়েছে। তিনি পাহন্দই এই কিশোরীগীক টিউশনেরপর থাকা অবস্থাত দশম শ্রেণীত অধ্যয়নরত কিশোরীগীক মুখ থোপা দি পেলায় নি পেলায় ধর্ষণ করেছিল আর তার পিছরপরাই প্রতিবাদত মুখরিত হয়ে পড়ে সমগ্র ঢিং অঞ্চল। মই এই দৃশ্যটি দেখাইছো, ঢিং বজারের সম্পূর্ণ দৃশ্যটি দেখাইছো। ঢিং বজারের এই মই বর্তমান ঢিং বজারত উপস্থিত আছো। ঢিং বজারের এ হয়েছে ঢিং বজারের দৃশ্য। আর ইতিমধ্যে আরক্ষীয়ে দুজন সন্দেহজনক লোকক আরক্ষী আটক করেছে আর খুঁতপোচ অব্যাহত রাখিছে। ইতিমধ্যে আমি এই ঘটনার সম্পর্ক স্থানীয় লোক সকলে কি কয় এই সম্পর্কটা আমি জানিবলৈ চেষ্টা করিম। কি কব আপনি এই যদি না ঘটনা সংঘটিত হলে এই সম্পর্ক কি কব আপনি? সব যখন ঢিঙত যা এমাহ পূর্বে এগারী ষাঠির ঊর্ধ্বর মহিলাক দলবদ্ধভাবে ধর্ষণ করে যায় আর এই নিউজ এই খবর গোটে সমগ্র অসমে জানে। এমাহ পার হওয়ার পাছতে এগারী নিমাখীত কিশোরী তাকে টিউশনেরপর ঘর সুরক্ষিতভাবে কেউ আহি নেপালেহি, আধা রাস্তাতে তাকে তিনজন যুবকে রাস্তাত দলবদ্ধভাবে ধর্ষণ করবলে কোন সাহস পালে? যখন ঢিঙত ষাঠির ঊর্ধ্বর এগারী মহিলাক দলবদ্ধভাবে যা এমাহ আগত ধর্ষণ করে যায়, ঠিক তেনেকুৱা অবস্থাত তেনেকুৱা পরিস্থিতিত ঢিংখনত আকৌ তেনেকুৱা অমানবীয় ঘটনা সংঘটিত হব কত সাহস পালে? কিদরে হল ইয়াত আইনের ইয়াত প্রশাসনিক বিষয়সকলের বিফলতা, প্রশাসন বিভাগের বিফলতা, আসলে সেই সুরুঙা দিছে সেইভাবে এই ঘটনা সুরুঙা দিয়ার বাবে আসলে এই ঘটনা পুনৰ সংঘটিত হবলৈ হল। এমাহৰ ভিতরতে যে সুরক্ষা ব্যবস্থা আছিল কিয় নিকপকপিয়া করব নোৱাৰিলে? সুরক্ষা ব্যবস্থাত বিফলতা, ঢিং অঞ্চলের যখন এন্ট্রেন্স এক্সিট পয়েন্ট আছে সেই সময় নিকপকপিয়া ব্যবস্থা হব লাগিছিল। এসি রুমত বহি সিদ্ধান্ত লওয়া সরকার বিভাগের যখন প্রশাসন বিভাগের যখন বিষয়া আসে এসি রুমত বহি আর সিদ্ধান্ত দিলে নহব, মূল পথত রাজপথত পেট্রোলিং দিয়ক, তেতিয়া যখন মানুষের যখন নারীর বেদনা যখন ঘরের বেদনা বুঝি পাব, এই আইর যে বুকু কুটা হয় সেই পরিস্থিতি সেই বেদনা সেই দুঃখ অনুভব করব পাৰিব। আসলে এসি রুমত বহি ঘোষণা সিদ্ধান্ত ললে আমি মানি লম। আগতে প্রশ্ন করেছিল আমি সরকার বিভাগ সমূহক প্রশাসন বিষয়াসক আমি প্রশ্ন করেছিল, কিন্তু এটা আমার প্রশ্ন অবকাশ নাই, এটা আমার উত্তর লাগিব, সিধা কথা উত্তর লাগিব। আমার এটা প্রশ্ন অবকাশ নাই, আমার উত্তর লাগে। আমি ঢিঙাঞ্চলিক ছাত্রসন্থার আহ্বান মর্মে সকল রাইজ ওলাই আহিছে আর একত্রিত হয়ে আমি ইয়ারপরে দাবি করেছো 24 ঘন্টার ভিতর অভিযুক্ত আসলে যূল দোষী করায়ত্ত করব আর যদি নহয় এই আন্দোলন তীব্রতর হব আর দীঘলীয় হব আর আমার ইয়ার সঠিক সমাধান লাগবে, ইয়ারপর আমি দাবি জানাইছো। হয় ইয়ারপর দাবি জানাইছে যে 24 ঘন্টার ভিতর সম্পূর্ণ এই দোষী কেজনক কারায়ত্ত করব লাগবে। আর এই ঢিঙতে একটা ঘটনা সংঘটিত হয়েছিল কিছুদিন পূর্বে, এই এমাহমান পূর্বে, বিগত এমাহমান পূর্বে একটা ঘটনা সংঘটিত হয়েছিল আর এই ঘটনাত ষাঠির উদ্ধার এগারী মহিলাক স্প্রে গ্যাঙ নি পেলায় ঘর সুমাই পেলায় সামগ্রী সমূহ লুটপাট করেছিল। লুটপাট করার পিছন তার ষাঠির উদ্ধ মহিলাগীক ধর্ষণ করেছিল আর সেই পেলায় প্রতিবাদ সাব্যস্ত হয়েছিল। আর মই ইয়াত এই প্রতিবাদর এই ঘটনাটা মই দেখাই গেছো যে কি হয়েছে প্রতিবাদস্থলী, প্রতিবাদকারী সকলে কেনে ধরনের প্রতিবাদ সাব্যস্ত করেছে মই সেই ঘটনাটা দেখাই গেছো। এয়া হয়েছে প্রতিবাদ, প্রতিবাদকারী সকল আছে, এয়া হয়েছে প্রতিবাদকারী আছে, প্রতিবাদ করে আছে। আজি
আমার আমার নারী সুরক্ষা লাগে আর ইমান যে ধর্ষণ হয়েছে হিমন্ত বিশ্ব শর্মায় কি করে আছে রাজ্য আমার নারী আমার সকলকে কইছে লাগে ঠিক অঞ্চল সকল জাগিছে কারণ আমাক হিমন্ত বিশ্ব শর্মায় দুটা আমাক পুলিশ ক্যাম্প বহাব লাগে সেইটোৱে আমার অনুরোধ ডিঙত আমার নানা রকমের ঘটনা হয়ে আছে আর ডিঙত যে একটা স্পিয়ার ওলাইছে সকল দেশতে ওলাইছে স্পিয়ারটো বন্ধ করব লাগে মানুষখিনি কম মানে স্প্রে করে পেলায় মানে রাতে মানে কি মানে ধর্ষণ করে পেলায় থই দিয়ে এই কি হওয়ার কারণে এনেকা হয়ে আছে আমাক একটাই দুঃখীক আমাক দিব গতাই দিও দুঃখীক আমাক গতাই দিও হিমন্ত স্যার একটু কইব না আমাক গতাই দিও আমাক গতাই দিও তাহলে তিনি মাস জেল দিব তারপর এই দিব গতি আমাক এই দিও আমি উচিত শাস্তি দিম তাহলে এনকাউন্টার কইবলাই নিদিয়ে কি হক আনার নিদিয়ে প্রশাসনে এটা ভাগ ধরব নাইলে কি খেয়ালকিটাক ধরব প্রশাসনের উপর আমার নামার উপর গুটাই দিও হয় মহিলা সকল উলাই আহিছে মহিলা সকলে প্রতিবাদ সাব্যস্ত করেছে তীব্র প্রতিবাদ সাব্যস্ত করেছে দোষী কারায়ত্ব করব লাগে এয়া চাওক মহিলা সকল উলাই আহিছে মহিলা সকল উলাই আহি পেলাই প্রতিবাদ সাব্যস্ত করেছে আর তেওঁলোকৰ দাবি দোষী কারায়ত্ব করব লাগে ছাত্র সন্থায় দাবি জানাইছে দোষী কারায়ত্ব করব লাগে কি কব কি কব কি আপুনি কি কব আপুনি কি দাবি জানাব যদি বেটি বচাও বেটি পঢ়াও সেইটো আইন হেৰি কৰি পেলাই যদি বেটিয়ে পঢ়িবলৈ গৈ পেলাই যদি সুৰক্ষিত নহয় তেতিয়াহ'লে বেটিসকল কেনেকৈ পঢ়িব গতিকে দোষীক বিচাৰি উচিত শাস্তি প্ৰদান কৰিব লাগে পুলিচ প্ৰশাসন এই ক্ষেত্ৰত সষ্টম হোৱা নাই তেওঁলোক মানে কি হৈ আছে নিষ্ক্ৰিয় হৈ আছে গতিকে তেওঁলোকে দোষীক হেৰি কৰি বিচাৰি উচিত শাস্তি প্ৰদান কৰিব লাগে আৰু নাৰীসকল সুৰক্ষিত হোৱাটো কামনা কৰিছোঁ আমি নিজে ব্যবস্থা লম আপোনালোকে প্রশাসনে নোৱাৰিলে আমাক আমাক দিয়ক আমাক গতাই দিয়ক আমি যি কৰিব লাগে তাকে কৰিম খিলঞ্জীয়া লোকসকল বিশেষকৈ যুৱতী মহিলাৰ ওপৰত যিটো নিৰ্যাতন চলিছে বাৰে প্ৰতি আৰক্ষীৰ যিটো বিভাগ ব্যাগম বিভাগটোৰ বিষয়াসকল ইয়ালৈ আহিছে ৰাইজক আশ্বাস দিছে তাতেই যে একো কৰিব পৰা নাই আশ্বাস দিছে দহ দিনৰ আশ্বাস দিয়ে পোন্ধৰ দিনত দিয়ে এমাহত দিয়ে আজি এমাহ আগত 62 বছৰীয়া মহিলা এজনীক ধৰ্ষণ কৰিলে তাৰপিছত কৈছিলে পোন্ধৰ দিনৰ সময় দিছোঁ দোষীক ফিচাৰি দিম তেখেতসকলে সেইটোও কৰিব নোৱাৰিলে নাৰীক দেৱী বুলি পূজা কৰে কৰাৰ পিছতে কণমানি বৃদ্ধা কি বোৱাৰী কি কোনো বাচি যোৱা নাই না ঘৰৰ ভিতৰত সুৰক্ষিত আছোঁ নে বাহিৰত আছোঁ আমাক এতিয়া দোষীক শাস্তি দিব লাগে যদি দিব নোৱাৰে আমাক গোটাই দিয়ক আমি পাব্লিকে মাৰোঁ কি কৰোঁ আমি কৰিম ফাঁচি দিয়ক হয় দোষীক শাস্তি দিব লাগে সকলোৰে দাবী এটাই দোষীক শাস্তি দিব লাগে কাৰণ এই ঢিং বজাৰতেই মই আগতে আকৌ উল্লেখ কৰিছোঁ ঢিং বজাৰতে কিছুদিন পূৰ্বে এমাহমান পূৰ্বে এগৰাকী 60 ঊৰ্ধৰ মহিলাক স্প্ৰে গেঙে ধৰ্ষণ কৰিছিলে ঘৰৰ সা সামগ্ৰী লুট কৰি লৈ যোৱাৰ লগতে ধৰ্ষণ কৰিছিলে আৰু তেতিয়াই আৰক্ষী প্ৰশাসনে এটা স্থানীয় ৰাইজক আশ্বাস প্ৰদান কৰিছিলে যে 15 দিনৰ ভিতৰত সমগ্ৰ যিকেইটা ইয়াত জড়িত অপৰাধী আছে অপৰাধীক কাৰায়ত্ব কৰিব কিন্তু তাৰ পিছতে এমাহ পিছতে এই ঘটনা সংঘটিত হৈছিলে এই ঘটনা সংঘটিত হৈছে যে এগৰাকী কিশোৰীক তিনিটা পাহণ্ডই বলাৎকার করিলে পাহণ্ড ধর্ষণ করিলে আর এতিয়া মুমূর্ষ অবস্থাত কিশোরীগৰাকী নগাঁও শিবিরত ভর্তি হয়ে আছে আর এই লৈ পেলাই স্থানীয় রাইজর প্রতিবাদ অব্যাহত আছে।